হ্যালো, কি অবস্থা গোল্ডি ভাই? এই তো ভাই, ভালো ভালো আছেন? এই গোল্ডি, এই বগুড়া সুদার গ্যাড দিলি কে? ফ্রেন্ড, এটা কে? এটা ফ্রেন্ড ভাই। একে আমি 2 চোখের 1 চোখে দেখতে পারি না। একে কিক মার না, আমি বাড়ায় যাব। আর কিক মারবো তা? আস্তে আস্তে, একে আমি দেখতে পারি না, একে আমার সহ্য হয় না। এই শুধু স্টেট ভিডিও বানায়, দেখিস না তুই? এটা ফিলার এড দাও, খেলবো তো গোল্ডি। এটা ফিলার এড দাও। তুই তুই এটা কিক মার না, আমি বাড়ায় যাব। কিন্তু সিরিয়াসলি, তুই এখনো কিক মারিস নি? সিরিয়াসলি শালার, আমি এতই খারাপ হয়ে গেছি, একজনের গ্রুপে গেলে একজন আমাকে দেখতেই পাচ্ছে না। শালা, আমি সিরিয়াসলি এতই খারাপ হয়ে গেছি, কি করলাম জীবনে আমি? শালা ভিবেজ নিয়ে করলাম কি আমি? শালা কাস্টম কিং হয়ে করলাম কি আমি? সিরিয়াসলি মেজাজ তো খারাপ করতেছে আমার টোটাল। এবার আমারে কিক না লাগে বললি? তুই এক ইনভাইট দিলি? এই শোন, তোর মতো বটে আমাদের গ্রুপে মানে না, বুঝতে পারিস? শালা বট ভিবেজ নিয়ে বসে আছিস, আবার বড় বড় কথা বলিস। আর আমার লেভেল দেখ, আর আমার লাইক দেখ। আমার যে কয়টা লাইক আছে ওই কয়টা তুই সারা জীবনে কিল করিসিস, বুঝতে পারছিস? শালা বট, আবার বড় কথা বলিস, আবার বিবেশ নিয়ে বসে আছে, চিনলি না? তোমার কথা কি শেষ হয়েছে বল আপু? শেষ হওয়ার কি আছে? বললি এক কিক মার তো আমার খুব। এই গললে কিক মারবে না, এই দাঁড়া গললে কিক মারবে না, দাঁড়া মিজাজ এবার খারাপ হয়ে গেল আমার। সিরিয়াসলি ভাই, এই গললে, এই এই গললে কিক মারবে না, দাঁড়া 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 দাঁড়া। এই আপু কি হয়েছে, তোর সমস্যা কি হয়েছে আমারে কয়বার? কি সমস্যা হয়েছে তোর? শোন, তোর মতন বট আমার গ্রুপে আমি দেখতে চাই না, তাই আমি কিক মারতে বসি। তুই বারবার কেন আসছিস? আমার কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে আমি বট? তুই আমার লেভেল দেখ আর আমার লাইক দেখ। হ্যাঁ, তুই আমার লাইক যেই কয়টা সারা জীবনে তুই ওই কয়টা কিল করিস, আমার বিবেশ নিয়ে বসে আছিস, লল না? মিজাজ আমার খারাপ হয়ে গেছে ভাই, সিরিয়াসলি। তোর মেজাজ খারাপ বলে আমার কি? তোর কিছু না ভাই। হ্যালো ভাই, একটা কথা কব? তোমার কথা কয় লাগবে না, তুমি শালা চুপ মাই থাকো, আমার কথা শোনো। তুমি তোমার শালা তো বয়ান দেয়া লাগবে না, মিজাজ আমার খারাপ করে দিছো। এই শালা বোকাচোদা, শোন তুই আয় কাস্টমে, আয় তোকে হারাবো। আয় শালা, আমি ফাইট টু কিল কাস্টম খেলা সাইড দিলাম, আর এমনি সবাই কাস্টম চ্যালেঞ্জ দেয়া শুরু করে দিল। তুই পিসি প্লেয়ার তাই? হ্যাঁ, আয় তোকে হারাই দেবো না। আয় তুই, তুই পিসি প্লেয়ার না, তোর পিসি ভরে দেবো না। আয় তুই শালা বোকাচোদা বট, এই ছিললি না, আবার ভিবেজ নেওয়া বসে আছে, লল। এই আপু, এই আমার ভিবেজ নেওয়ার যোগ্যতা আছে, বিদায়, আমি ভিবেজ নিয়েছি। শুন শুন, আমরা 2v1 খেলবো। আচ্ছা তুই 2v1 খেলে, 2v1 খেল, ফাইট টু খেল, সবসময় 1v4 খেলে। তোর পারলে আরো 5-7 জন থাকলে 5-7 জন একটু অ্যাটেন্ড দিই, কোনো সমস্যা নেই। ঘটনা হচ্ছে যে তোর সাথে আজকে প্রথম আমার কথা হচ্ছে, কিন্তু তুই আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকছিস কেন? কারণ তুই পিসি প্লেয়ার, তাই 2v1 খেলবো, বুঝতে পারছিস? আয় কাস্টমে, আয় তাহলেই তো বুঝতে পারবো, তাই না? তুই আমার, আচ্ছা তুই আমার প্রোফাইলে ঢুক, দেখ আমার লেভেল দেখ আর লাইক দেখ। হ্যাঁ, তারপর কথা বল। তুই রে, আমি এই আমার গ্রুপে কিভাবে রাখি বল? তুই তো গেম মাস্টারে এখনো তুই ব্যানারে নিতে পারিস না, তাই তুই কেমন পুরো প্লেয়ার বল আমাকে? বলতে তুই এক কিক মার, আমার কিন্তু খুব রাগ লাগছে, কিন্তু আমি এক সহ্য করতে পারছি না। আর কিক মারে কাজ না, এ গলে শালা চলো, নিয়ে আয় তোরে মিয়ার সাথে করে, আয় মিয়ার সাথে করে, আয় কাস্টম গেলার শখ করে তোর। এই আপু, এই গালি দিবি না, খারাপ ভাষা গালাগাল দিবি না। আমি কি তোরে গালি দিছি? তুই গালি দিছিস কেন আমারে? আমার তো সহ্য হয় না, ভালো কথা। তোকে আমার সহ্য হয় না, বুঝতে পারিস? আয় তুই কাস্টমে, আয় শালা বোকাচোদা, আয় দেখাই, আয়। এই আপু, এই আমারে তোমার সহ্য হয় না, ভালো কথা, সহ্য দরকার নেই। তা আমার সাথে ভালোভাবে তো কথা বলতে পারো। শুন শুন, আমার যাকে সহ্য না তার সাথে আমি ভালো ব্যবহার করে কথা বলতে পারি না। তোমার যে তো কাস্টম খেলা এত শখ আছে, আচ্ছা তোমার শখ আমি কাস্টমে মিটা দিচ্ছি। গোল্লেক নিবা কি গোল্লের ভাইক নিবা? না পারলে আরো 5-7টা প্লেয়ার নাও, ঠিক আছে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ না না, তুমি স্কোয়াডে নাও, তুমি স্কোয়াডে নাও, কোনো সমস্যা নেই। গালাগালি করো না, ঠিক আছে? গালাগালি করো না, মেয়ে মানুষ হয়ে গালাগালি করতে থাকেন। আমি গালি দিলে তুমি টিকতে পারবে না, বুঝছো? খামাখা গালি দিও না, ঠিক আছে? কাস্টম আসতে যাবো, চলো তো গ্যাট দিতেছি। এ গললে, গললে শালিরে নিয়ে আয়, সেই শালিরে নিয়ে কাস্টমে আয়। মানে সিরিয়াসলি, আমি ফাইট টু কিল করলাম কি ভাই? মানে একজনের লবিতে গেলেও অপমান হওয়া লাগে ভাই, আর কত অপমান সহ্য করবো আমি নিজেও মনে করো যে বলতে পারে না। কাস্টম খেলার শখ হয়েছে, মেয়ার শখ মিটাই দিই কাস্টমে। সালা, এ সালাই, মানে সিরিয়াসলি ঘুষা মারতেছে ভাই, সাহস কত বড় ভাই! সালা বুকাসোদা, বুকাসোদা মেয়ে মানুষের পাল্লায় পরে না সালাই, দেখতে চাই কেমন লাগলে সালি, কেমন লাগলে? ফাইট টু গেল, ফাইট টু গেল, বললাম না ফাইট টু গেল। হ্যাঁ গোল্লে বুকা সুতার বাল, আয় আয় সালাই, সালাই করলাম আমি সালা হ্যাকারের আব্বা সালা। ফাইট টু গেল ভয় পায় না, ভয় দেয়, ফাইট টু গেল ভয় দেয়। বাড়া সালি বাড়া, মুখটা ভাই কর, মুখটা ভাই কর সালি, ভাই কর মুখটা, ভাই কর মুখটা, ভাই কর সালে, ভাই কর সালে। ফাইট টু কিল কি জিনিস দেখ সালা, দেখ দেখ সালে, দেখ আরে সালা,
ফুল গেড়ে মারেস একটা, হ্যাঁ তাহলে দুজন মিলে মাইনকে সিবাই ফাটা দেস, ব্যাপার না ব্যাপার না, ফাইট টু গিল ইস পুরো বিলিয়ার, তাহলে ফাইট টু গিল কি জিনিস এবার দেখবি আই। আরে সালা হেডশট মাই দেস, কি ছিল এটা, মানে আমাকে হারানির জন্য কি সালার আবার হ্যাক ম্যাক লাগানো এসলো নাকি, এক চান্সে মারলে মরে গেলাম সিরিয়াসলি, মানে এটা তো হওয়ারই কথা না ভাই। আরে সালা মায়ের মুদা বলছে রে, জান পাশায় ঠেকা দিয়েছিলাম রে সিরিয়াসলি। রিভাইভ দে সালা বটের বড়ি ছয় দে, হ্যাঁ ফাইট টু কিল কি জিনিস দেখ দেখ সালা দেখ, সরি দেখ সালি দেখ, ফাইট টু কিল কি জিনিস দেখ। আরে সালা বটলা নাকি সাল, সিরিয়াসলি বটলা নাকি সালা, বটলা নাকি সালা, সালা গললে তুই না সালা, দেখ সালা দেখ সালা, মেয়ে লোকের পামে পড়ে মর সালি মর মর মর, রিভাইভ দে দে সালি, রিভাইভ দে সালা বটের বড়ি ছয় দে সালা, বটের বড়ি ছয় দে, বটের বড়ি ছয় দে, রিভাইভ দে রিভাইভ দে সালা বট, রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে, এ সালা রিভাইভ দেছ রে সালা, আবার দে রিভাইভ দে, আবার রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে, ফাইট টু কিল কি জিনিস দেখ সালা দেখ সালা দেখ, সালি আই সালি সালি মারলে হেড লাগে সালে, বট মট নে সালা, বট মটে পাওয়ার থামাইলো না সিরিয়াসলি ভাই, সালা মর সালে মর মর সালে মর সালে, গোলাল ব্যাক করতে পারে না সালা, মর সালে দে রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে সালা, রিভাইভ দে রিভাইভ দে, হ্যাঁ রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে, আরে সালা মার, গোলাল ভাঙ, গোলাল ভাঙা সারা তো তোর হয়ে নাই, গোলাল ভাঙা সারা তো তোর হয়ে না রে সালার বটলা, আরে সালা রে সালা, আমার আসলে এডাব্লিউ নিয়ে খেলা ভুল হয়ে গেছে, হ্যাঁ লল সালেরা এক ম্যাচ জিতে লল দেখছে না, সালামর সালাক এস পে মারো মার সালামর, আরে সালা সিরিয়াসলি ভাই পারবি তো গোলাল ভাঙ দিতে পারবি, শুধু গোলাল ভাঙ দিতে পারবি, হ্যাঁ সালে ফাইট টু কিল কি জিনিস দেখ দেখ সালে দেখ, ফাইট টু কিল কি জিনিস দেখ, আরে সালা সালা মর মর সালে মর 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 সালে মর, সিরিয়াসলি ভাই আমার তো জান পাঁচায় টাকা দিয়েছিল ভাই, এই শালাকগুলি বিশ্বাস নেই শালা, হ্যাক ম্যাক নিয়ে গেলে ভাই, মেডিকেট কোথা তো না মেডিকেট না, সিরিয়াসলি ভাই সালা জোনে লিমিটেড, সিরিয়াসলি ভাই কি ছিল এটা ভাই রে ভাই, ফাইট টু কিল, এবার আয় 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 সালে লবি তাই আগেল ভাই, বলো বিশ্বাস করেন ভাই প্যানেল লাগাইছে আমি লাস্টে না ভাই, রুট পিক নিলাম না আমি প্যানেল লাগাইছি ভাই, তারপরেও মনে করেন যে ভাই কি কব, আমি তো আসলে আপনার সাপোর্টে ছিলাম আগের থেকে, হ্যাঁ জিতে কুইন কিন্তু আপনার সাপোর্টে ছিল না ঠিক আছে, কিন্তু আমি দেখছি না, আমি কিন্তু আমি দেখছি নি, আমি জানি যে আপনাকে আমি হারাতে পারবো না তার জন্য প্যানেল লাগাইছি ভাই, সরি ভাইয়া আপনার খেলা আমার খুব ভালো লাগছে, আমি আমি বুঝতে পারি নাই আপনি এত ভালো খেলেন, ফাইট টু কিল কমিউনিটি পুরো প্লেয়ার, তোমরা দুদিন পর পরে এইভাবে ব্যবহার করো, এইভাবে কে কার সাথে ব্যবহার করে, আরে হ্যাকার ম্যাকার
প্যানেনমেনের লাগাই নিয়ে এসে আমার সাথে খেলতে আসছে না। আমি কইলাম না যে প্যানেল আমি ভাই আমি জানি যে আপনার সাথে আমি খেলি পারবো না, তাই প্যানেল লাগাইছি বাধ্য হয়ে। ভাই জানি না আপনার সাথে কখন আমি গেম প্লে করি না, হ্যাঁ তাই আমি বুঝতে পারি না যে আপনি এত ভালো খেলেন। সরি। সবই ঠিক আছে, সবই ঠিক আছে, তোমরা খুব ভালো কাজ করেছো। গল্লি প্যানেল লাগা প্রথম খেলেছো, গল্লি তো প্রথম অপমান করেছো, গল্লির গরিবে আসছি। আর গল্লির কাছ থেকে কোনোদিন আমি আশা করিনি। হ্যাঁ তো এখন ঘটনা হচ্ছে যে আরে ভাই যেহেতু আমি তো কিছু করি নাই, তুমি আমিও সরি ভাইয়া, আমি আমি বললাম তো আমি সরি, আমি আপনার সাথে কখনো গেম প্লে করি নাই, আপনার খেলা দেখি মানে দেখছি, ভাবছিলাম যে আপনি বোর তাই আমি আপনাকে এই কথা বলছিলাম, সরি। আর আপনার খেলা প্লে গেম প্লে খুব ভালো সুন্দর অনেক। আরে গল্লি তুমি আমাকে আনফ্রেন্ড করে দিলা ভাইয়া, এভাবে কয়ে আমাকে আনফ্রেন্ড করে দিলা গল্লি, প্যানেল ইউজার গল্লি তুমি আমাকে আনফ্রেন্ড করে দিলা। ও গল্লি আমাকে আনফ্রেন্ড করে দিলা ভাই। ভাইয়া প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা নেন। আরে ফ্রেন্ড রিকোয়েস্টটা দূরে থাক, যেটি ছিল সেটিকে ডিলিট করলাম। ঠিক আছে ভাইয়া, আপু তোমরা খুব ভালো খেলেছো বুঝছো, প্যানেল ইউজার মিউজার দরকার নেই, ঠিক আছে থাকো। খুব ভালো খেলেছো ভাই, আমার কি দোষ ছিল ভাই, আনফ্রেন্ড করার কি দরকার? তোমার কোনো দোষ ছিল না, তুমি দুধে ধোয়া তুলছে পাতা, ঠিক আছে ইতিকোনের সাথে গেম প্লে করো ভাইয়া, প্যানেল ইউজার ফাল। থাকো ভাই থাকো, গেলাম। গাইস তোমরা কি ইতিমধ্যে বুঝলা যে সালা একটা প্যানেল ইউজার মানে সিরিয়াসলি ভাই আমার ফ্রেন্ড লিস্টে ছিল, ডিলিট করে দিয়েছি ভাই। মানে মেয়ে মানুষের মানে কি বলবো ভাই, মেয়ে মানুষের এমনিতে ষোলো গলা তোমরা জানো, সালা এক কোলা মনে করে দেখাই দিলে সাওয়াল মানুষ মনে করে টোটাল পাগল হতো বাবা করে ঘোরে, যেখানে সালা ষোলো গলা একটা মেয়ে মানুষের কিছু করার নেই। সালা আমি ছেলেদের কোনো দোষ দেবো না, সব দোষ সালা মেয়েদেরই দেবো, সালা মেয়েরা সব পারে, মেয়েরা সব পারে। তো গাইস ভিডিও কেমন লাগছে জানো, আমার ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করবা। প্যানেল ইউজারকে গাইস আমি কিন্তু সিরিয়াসলি ডিলিট করে দিয়েছি, আমি ভাবছি ভাই আমি ভাবছি, মেজাজ খারাপ করে নেই। মানে আর কত কাল অপমান হবো ভাই তোমরাই।